বিপিএল বিগ ফাইনালের লড়াইটা হবে শিয়ানে শিয়ানে। একদিকে বরিশালের সাকিব, অন্যদিকে কুমিল্লার হেডকোচ সালাউদ্দিন। কাল গুরু শিষ্যর এই লড়াইটাও বেশ জমবে বলে বিশ্বাস তাদের। মিরপুরে বিকেল 5:30টায় ফরচুন বরিশালের মুখোমুখি হবে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। এই ফাইনালের আগে মিরপুর একাডেমি মাঠে খাম ছড়িয়েছে দুদল। বিস্তারিত জানাচ্ছেন রাজিবুল ইসলাম। বিপিএল এর গত 7 আসরে এখনো শিরোপা ছুঁয়ে দেখা হয়নি বরিশালের। 2012 সালের প্রথম বিপিএল এ ঢাকার কাছে প্রথমবার ফাইনালে উঠেই স্বপ্ন ভঙ্গ হয় তাদের। 2015-16 বিপিএল এ ফের ধাক্কা খায় দলটি, কুমিল্লার কাছে হেরে আবারও ফসকে যায় শিরোপা। পরের 4 আসরে আর ফাইনালের মুখ দেখেনি বরিশাল। সময় বদলেছে, বরিশালের দায়িত্বে এখন বাংলাদেশের পোস্টার বয় সাকিব। এই অলরাউন্ডারের কাঁধে চড়ে রীতিমতো উঠছে বরিশাল। আত্মবিশ্বাসে তুঙ্গে থাকা সাকিবদের একটাই মিশন, প্রথমবারের মতো বরিশালকে শিরোপা উপহার দেয়া। বরিশালের মতো কুমিল্লাও পিছিয়ে নেই। ইমরুলের নেতৃত্বে একটি ব্যালেন্স টিম এখন কুমিল্লা। ম্যাচ বদলে দেওয়ার মতো অনেক ক্রিকেটার এই দলে। ফাইনাল জিতে হ্যাটট্রিক শিরোপায় নজর তাদের। কুমিল্লার হেডকোচ সালাউদ্দিনের চোখে ম্যাচটি শুধু বরিশাল কুমিল্লা নয়, গুরু শিষ্যের পাশাপাশি মস্তিষ্কের সাথে মস্তিষ্কের লড়াই। তাই সাকিবকে নিয়ে বেশ সতর্ক সালাউদ্দিন। আমার কাছে মনে হয় যে বরিশালের যে স্ট্রেংথ সেটা হচ্ছে সাকিব আল হাসান। আমার মনে হয় সাকিবের মাথার সাথে আমাদের খেলতে হবে। আমার মনে হয় খুবই ভালো ক্যাপ্টেন্সি করতেছে এবং তার যতটুকু সোর্স আছে সেটা সে খুব ভালোভাবে ইউটিলাইজ করতেছে। কুমিল্লার অধিনায়ক ইমরুলের প্রশংসাও ঝরল কোচের মুখে। আমাদের টিমেও যারা অনেকে আছে যারা অনেক বড় লেভেলে অনেক ভালো জায়গায় খেলেছে। বিপিএল এর অষ্টম আসরের শিরোপা জিততে দুই দলে নিয়েছে বড় পরিকল্পনা। আসরের সবচেয়ে বড় বাজেটের দল বরিশাল। শুরুটা ভালো না হলেও সাকিবের অধিনায়কত্বে ঠিকই জায়গা করে নিয়েছে ফাইনালে। অন্যদিকে নিজেদের যোগ্যতায় ফাইনালে উঠেছে কুমিল্লা। দুটি দলই এখন শিরোপা থেকে মাত্র এক ধাপ দূরে। ফাইনালের লড়াই এখন দেখার অপেক্ষা। প্রথমবারের মতো শিরোপার স্বাদ নেবে বরিশাল নাকি কুমিল্লা তৃতীয়? মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়াম থেকে রাজিবুল ইসলাম, নাগরিক।